ড্রাগন ফ্রুট তো অনেক ভালো। তো সুপার হলে খাচ্ছ না কেন? হ্যালো লেডিস, তোমাদের জন্য ড্রাগন ফ্রুট নিয়ে আসছি। খেয়ে দেখা তো কেমন মাম্মা? রেনমনকে দাও। হ্যাঁ এই তো, গুড, ভালো লেগেছে? হ্যাঁ ইয়ামি, তাহলে থামস আপ দিয়ে দাও। স্লিপারি মাম্মা, স্লিপারি, স্লিপারি। আরে কি ওরা খেতে পারতেছে না, স্লিপারি হাতে নেয় পড়ে যায়। আগে কিভাবে খেত? তাহলে কোথায়? জানি আসো, নিয়ে আসো, খেয়ে ঠোঁট লাল করো, ন্যাচারাল লিপস্টিক হয়ে যাবে। হ্যাঁ হাত লাল করে ফেলেছো। এই কথাটা কার থেকে শিখেছো তুমি? বড় বোনের থেকে? তোমার থেকে শিখেছে। খাও খাও, বেশি করে খাও, মানে খাওয়ায় কোনো মন নাই তোমাদের, খালি দুষ্টামি। এই ভিডিও করার আরেকটা উদ্দেশ্য, ভিডিও করলে না ওরা একটু মানে এক্সাইটেড থাকে। হ্যাঁ অন্য সময় দিয়ে রাখলেও খায় না, তাই একটু ভিডিও করি, একটু কথা বলি, তখন ওদের ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। হ্যাঁ ফ্যানটা, ফ্যানটা অফ করেছি, যে সুন্দর কথা শোনা যায় না ফ্যানের কারণে, তাই তো অফ করেছি। এখনই ছেড়ে দিচ্ছি, দুটো মিনিট পরে ছাড়ছি মাম্মা। হ্যাঁ তুমি খাও। এই যে আমি আনলাম, যে যতখানি পরিমাণ ছিল অতখানি রয়ে গেছে, জাস্ট হাতে নিয়ে বসে আছো লিটারেলি। দুঃখজনক, দুঃখজনক, তোমরা খাওয়া দাওয়া করো না, দুঃখজনক। খাও তাহলে, কিন্তু আমি বাইরে চলে যাব, আমি কিন্তু বাইরে চলে যাবো আজকে সারাদিন, আমি বাসায় আসবো না। খাও, হয়তো খাও। রেনমনি কি অবস্থা দেখি? খাও বাবা খাও। হ্যাঁ খাও রেন্টি খাও। জুনু খাবে কি না একটু দেখি তো, যেহেতু জুনু এখানে বসে আছে। জুনু ড্রাগন ফ্রুট, জুনু ড্রাগন ফ্রুট লাইক করে না, থাক জুনু খাবে না। এই কথাটা বলবে না, তুমি এটা কি বললে? সরি বলো জুনুকে, আদর করো, এই কথা কোনোদিন বলবে না। এই জুনু, তোমার জন্মের কয়েক মাস পরে হচ্ছে যে জুনু জন্ম হয়েছে আমার চোখের সামনে। আমরা জুনুকে অনেক ভালোবাসি, আদর করে দাও জুনুকে। হ্যাঁ ঠিক আছে, আম খাও, আম খাও, খাও 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 খাও। খাচ্ছ না, খাচ্ছ না, দুঃখজনক, খাচ্ছ না, খাও। খাও বাবা। খালি উ করলে হবে না, খাও খাও, পরে উ করো, খাও। ড্রাগন ফ্রুট তো অনেক ভালো, তো সুপার হলে খাচ্ছ না কেন? আমাকে দেওয়া লাগবে না, তুমি খাও তো, খাও সুপার, তাহলে খাচ্ছ না কেন? না আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড তোমাদের নিয়ে, তোমরা কিছু খাওয়া দাওয়া করো না। কত চেষ্টা করি তোমাদেরকে খাওয়ানোর, কতভাবে বুঝাই, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। ওদেরকে যখন ভাত বা খিচুড়ি বা মানে পোলাও এই টাইপের খাবার খাওয়াই, মিনিমাম এক ঘন্টা আমাদের পিছনে লেগে থাকতে হয়, এক ঘন্টা একজনের পিছনে। আরই বাকি হচ্ছে আমি খাওয়াই, একটা ঘন্টা লাগে ওরা খাওয়াইতে। আর আরবি হচ্ছে নিজে নিজে একটু খায়, একটু একটু করে নিয়ে খায়, এরপরে বাকি তো চর্মা চেষ্টা করে খাওয়ানোর জন্য। মানে কতদের সময় ব্যয় হয় ওদের পিছনে কি বলবো। যাই হোক দেখি ওরা খায় কিনা। ভিডিওটা শেষ করে দিই মাম্মা, সবাইকে বাবাই বলে দাও। বাবাই, বাবাই, টাটা।